হ্যাঁ, ভুল নাই, প্রথম জনের ভুল নাই। আচ্ছা দ্বিতীয় জন দেখা যাক। আচ্ছা যদিও দ্বিতীয় জনের ভুল থাকেও আর নাও থাকে আর লাভ নাই, যেহেতু প্রথম জনের ভুল নাই, বিধায় আসলে আমাদের এখানে তৃতীয় স্থান অধিকার করে ফেলেছে। তোমার নামটা বলতে হবে, ঈশা। ঈশা, সমস্যা নাই, বাট তুমিও খুব ভালো করছো, তুমিও কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই অংশগ্রহণ করছো, যদিও আরো সামনে সুযোগ আছে বাংলা টাইপিং এ, দেখা যাক কি হয়। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি, আমি রেজাউল ইসলাম রেজা। তো আরসিআইটি ইনস্টিটিউটে আজকে আমরা যেটা করছি, আমাদের 2022-এর জুলাই ডিসেম্বর ব্যাচে যারা পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল বেসিক ট্রেডের আওতায় সরকারিভাবে, যেটা কারিগরি কর্তৃক এক্সামটা হয় আর কি, সেই স্টুডেন্টদেরকে নিয়ে আমরা মূলত 3-4 ব্যাচে ভাগ করে আমরা এদের বাংলা ইংলিশ টাইপিং কম্পিটিশন নিচ্ছি। তো আমাদের এখানে যারা তাদেরকে দেখছেন, তারা আমাদের এই অংশগ্রহণ করছে আমাদের এই প্রতিযোগিতায়। তো আমি টোটাল আপডেটগুলো দিয়ে যাবো, অবশ্যই আমাদের সাথে থাকবেন। দেখা যাক কে শেষ করতে পারে তাড়াতাড়ি। আমাদের ইংলিশ টাইপিং শুরু হয়ে গেছে, কম্পিটিশন ইংলিশ টাইপ থার্ড ব্যাচ, ফার্স্ট এবং সেকেন্ড ব্যাচ শেষ হয়ে গেছে, থার্ড ব্যাচ এবং সর্বশেষ ব্যাচ 2022-এর জুলাই ডিসেম্বর ব্যাচে যারা পরীক্ষার্থী ছিল তাদের নিয়ে বাংলা ইংলিশ টাইপিং কম্পিটিশন, এবং এখন সর্বশেষ বা তৃতীয় ব্যাচ যেটা আছে সেই ব্যাচের ইংলিশ টাইপিং কম্পিটিশনটা চলছে। দেখা যাক কে আগে শেষ করতে পারে। দেখা যাক, ইতিমধ্যে অনেকেই খুব দ্রুত লিখে ফেলতেছে, দেখা যাক কত তাড়াতাড়ি শেষ হয়। একটু তৃতীয় ব্যাচে এসে একটু অন্যরকম হয়ে গেছে, সেটা হচ্ছে যে আসলে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে কাউন্ট করতে পারিনি কয়টা ভুল, যার কারণে সময় অনুসারে দুইজন থার্ড পজিশনে থাকার কথা, দুইজনকে তো আর থার্ড করা সম্ভব না, যে কোনো একজনকে করতে হবে, এই জন্য দুইজনকে মিলে আমরা একটা ছোটোখাটো কম্পিটিশন এখানে দিয়ে দিছি। দেখা যাক এই দুজনের মধ্যে কে আগে শেষ করতে পারে, মনে হয় এবার এটা খুব ভালো হবে, এনজয় করতে পারবে সবাই। দেখা যাক, তাহলে আমরা লাস্ট প্যারা শুরু করবো, 4 নম্বর প্যারা। দেখা যাক কার আগে শেষ হয়, দেখা যাক কে তৃতীয় স্থান অধিকার করে। 3 নম্বর ব্যাচের তৃতীয় স্থান অধিকার, হাড্ডাহাড্ডি লড়াই মনে হচ্ছে, প্রায় সমানে সমান, দেখা যাক কি হয়, দেখা যাক কে আগে শেষ করতে পারে। সমানে সমান, কেউ কম না, কিন্তু দেখা যাক কার আগে শেষ হয়। তিনটা ভুল সমান সমান 1 মিনিট প্লাস, খেয়াল, দেখা যাক কার আগে শেষ হয়, কে ব্যাচও 3 নম্বর, স্থান নির্ধারণে হলো 3 নম্বর, দেখা যাক 3 নম্বর ব্যাচে 3 নম্বর স্থান কে হয়, দেখা যাক। বাকিরা কিন্তু দেখতেছে, তারাও এনজয় করতেছে, তারা ভাবতেছে, দেখা যাক কে, কারণ না থাকার কারণে আমাদের এগুলো বন্ধ হয়ে গেছে, বিধায় আমরা আসলে আইপিএস দিয়ে যে পিসিগুলো চলে সেখানে আমরা থার্ড স্থান নির্ধারণ করার জন্য আমরা বসিয়ে দিয়েছি দুইজন সম্ভাব্য থার্ড স্থান কারীকে। দেখা যাক কার শেষ হয় আগে, সমানে সমান, দেখা যাক। শেষ হয়ে গেছে একজনের অলরেডি, তারপরও সুযোগ আছে, ভুল থাকলে সময় যোগ হবে, যার কারণে সুযোগ আছে পরের জনেরও, সেও দেখুক, দেখা যাক কত তাড়াতাড়ি সে শেষ করতে পারে। কি শেষ, ওকে ফাইন, আরেকজনেরও শেষ, হ্যাঁ এটাও লিখে ফেলেন সেকেন্ড সহ। আচ্ছা এখন দেখা যাক কার কয়টা ভুল হয়েছে, তার উপর ভিত্তি করে দেখেন স্যার কার কয়টা ভুল হয়েছে একটু চেক করেন, না অবশ্যই যার আগে শেষ হয়েছে তারটা আগে চেক করতে হবে,
আগে যার শেষ হয়েছে তারটা আগে চেক করতে হবে। দেখা যাক দেখা যাক, কাউন্ট কোড, হ্যাঁ ভুল নাই, প্রথম জনের ভুল নাই, আচ্ছা দ্বিতীয় জন দেখা যাক। আচ্ছা যদিও দ্বিতীয় জনের ভুল থাকেও আর নাও থাকে আর লাভ নাই, যেহেতু প্রথম জনের ভুল নাই, বিধায় আসলে আমাদের এখানে তৃতীয় স্থান অধিকার করে ফেলেছে। তোমার নামটা বলতে হবে, ঈশা। ঈশা আর সমস্যা নাই, বাট তুমিও খুব ভালো করছো, তুমিও কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই অংশগ্রহণ করছো, যদিও আরো সামনে সুযোগ আছে বাংলা টাইপিং এ, দেখা যাক কি হয়। ওকে আচ্ছা, আমরা আমরা এখন যেটা করব, আচ্ছা একটা শুনি শুনি, সেটা হচ্ছে যে আমাদের বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমাদের আইপিএস এর ব্যবস্থা আছে। আপনারা জানেন যে আসলে আমাদের এখানে বিদ্যুৎ না থাকলে আমরা আইপিএস এ ক্লাস করাই, তো আইপিএস এ যারা আছে পাঁচটা পিসি আমাদের আইপিএস দিয়েই চলে। বিধায় আমরা কিন্তু এখন আইপিএস দিয়ে কারেন্ট চলে যাওয়ার কারণে পাঁচজন পাঁচজন করে কম্পিটিশন নিচ্ছি বাংলা টাইপিং কম্পিটিশনটা, এবং 5 সেকেন্ড পরে শুরু হবে এবং স্টার্ট। দেখা যাক বাংলা কে সেরা হতে পারে বাংলায়। আমাদের তৃতীয় ব্যাচ এর বাংলা টাইপিং কন্টেস্ট চলছে, বিদ্যুৎ না থাকার কারণে আইপিএস দিয়ে আমরা নিচ্ছি, দেখা যাক বাংলাতে কে সেরা হয়। ইতিমধ্যে আমরা ইংলিশে 3 জন সেরা পেয়ে গেছি, ইংলিশ টাইপিংয়ে তৃতীয় ব্যাচে 3 জন সেরা যারা ছিল তাদের পেয়ে গেছি, আমরা এখন বাংলায় দেখবো যে আসলে বাংলায় কারা সেরা হয়, দেখা যাক। তৃতীয় ব্যাচে দ্বিতীয় ধাপে শুরু হয়ে গেছে, এর মধ্যে বিদ্যুৎ চলে আসছে, আমরা আবারও বাকি যে কয়জন ছিল বাংলা টাইপিং কন্টেস্টে অংশগ্রহণ কারা অংশগ্রহণ করার জন্য তাদেরও আমরা শুরু করে দিয়েছি ইতিমধ্যে। তৃতীয় ব্যাচের দ্বিতীয় ধাপে বাংলা টাইপিংটাও খুব জোরালো হচ্ছে, ইতিমধ্যে অনেকেই প্রায় শেষের দিকে, দেখা যাক তারপরও কি হয়। সর্বোপরি আমাদের সর্বশেষ যে তৃতীয় ব্যাচ ছিল সেটাও আমরা শেষ করে ফেললাম এখনই, তো আমাদের তৃতীয় ব্যাচেও মোটামুটি খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, বিশেষ করে বাংলা ইংলিশ টাইপের, বিশেষ করে ইংলিশ টাইপ, ইংলিশ টাইপে খুবই হাড্ডাহাড্ডি হয়েছে, কারণটা হচ্ছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, আমি একটু বলে দিচ্ছি আমাদের তৃতীয় ব্যাচে সর্বশেষ যে ব্যাচটা, এখানে আমাদের ইংলিশ টাইপিংয়ে প্রথম হয়েছে মোহিত। মোহিত মোহিত, তুমি তো বাংলায়ও সেরা, তাহলে কেমনে হবে বলো, একজন দুইটা অ্যাওয়ার্ড নিয়ে যাবা। আচ্ছা একটু দাঁড়াও, কেমন অনুভূতি, তুমি বাংলাতেও সেরা ইংলিশেও সেরা? আমি যদিও এখনও বাংলার বিষয়টা বলিনি, তারপরও আবারও বলেই ফেললাম ভিডিওতে যে আসলে বাংলাতেও কিন্তু তুমি প্রথম স্থান অধিকার করছো, কেমন লাগতেছে? কি বলি, এটা আমার জীবনে প্রথম একটা ইয়া যে এতটা ইয়ে ভাষা বুঝে পারতেছি না। আচ্ছা কিন্তু কম্পিটিশন কিন্তু এখনো শেষ হয়নি, আগামীকাল ফাইনাল রাউন্ড আছে, এবং আগামীকাল যদি তুমি সেরা হতে পারো তবেই তুমি সেরা, ঠিক আছে, দেখা যাবে আগামীকাল কি হয়। তো ধন্যবাদ, বসো। দ্বিতীয় শিহাব, শিহাব শিহাব কি তুমি দ্বিতীয় স্থান, কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, তাই ফার্স্ট টাইম এরকম একটা ভিডিও ক্লিপের মধ্যে আসলাম। ভিডিও ক্লিপে প্রথম আসলা? আমি মাঝে মাঝে আসি, যাই হোক সেটা বিষয় না, কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে যে ভিডিওতে নর্মালি প্রথম প্রথম হয়তো বা আসতেছে একটু নার্ভাস লাগতেছে, বাট নার্ভাসের কিছু না, বাস্তবিক হচ্ছে এখন আস্তে আস্তে, আগে একটা সময় ছিল মানুষ ছবি তুলতে নার্ভাস ফিল করতো, এখন কিন্তু সবাই ছবি তোলে, তাই না? এখন এখন দেখবা কিন্তু ফেসবুকে রিল শুরু হয়ে গেছে, ইউটিউবে আমরা আমরা দেখি সেখানেও ভিডিওগুলো কন্টিনিউ অনেকেই দেয়, তা আস্তে আস্তে এখন দেখবা তোমরাও আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছ ভিডিওতে, সমস্যা নাই। বাট হ্যাঁ, তুমি দ্বিতীয় স্থান ইংলিশে, এবং বাংলাতেও কিন্তু তুমি তৃতীয় স্থান, মানে বাংলাতেও তুমি আসো। এখানে একটা মজার বিষয়, এই তৃতীয় বসো, আমাদের এই তৃতীয় ব্যাচের যেটা হয়েছে যে আসলে বাংলা এবং ইংলিশ দুই জায়গাতেই যারা অবস্থান করতেছেন তারাই, বাংলাতেও যারা ইংলিশেও তারা, এখানে ধাপ একম দ্বিতীয় এবং তৃতীয় এই জায়গাগুলোতে একটু চেঞ্জ আসছে, বাট ওই তিনজনই বাংলাতেও যারা ইংলিশেও তারা, ওই তিনজনই আসছে। যাই হোক, তারপর আমি তৃতীয় ব্যক্তি যিনি আছেন ইংলিশে, তার নাম হচ্ছে ঈশা। ঈশা কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। তাই তুমি তো খুব হাড্ডাহাড্ডি করে কম্পিটিশনে জিতছো, তাই না? আচ্ছা আচ্ছা, তোমার ফাইন, আচ্ছা তোমার নামটা কি? মারুফ। মারুফ, মারুফ কিন্তু বাংলা এবং ইংলিশে দুইটাতেই খুব চেষ্টা করেছে এবং খুব কাছাকাছি ছিল, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, বাংলায় মাত্র 2 সেকেন্ডের ব্যবধানে সে হারছে,
স্থান দখল করতে পারেনি, এবং ইংলিশেও তার সাথে আপনি আপনারা ভিডিওটা দেখলে, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের ইংলিশের ক্ষেত্রে এই দুজনের যে কম্পিটিশনটা ছিল খুব দেখার মতো। আমি আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে এই দুজনের ইংলিশ টাইপিং কম্পিটিশন, দুইজনকে নিয়ে শুধু ইংলিশ টাইপিং কম্পিটিশন ছিল তৃতীয় স্থান নির্ধারণের জন্য, সেটাও দেখবেন। বসো তো, বসো। আমাদের বাংলায় যারা তারাই, আমি শুধু নামগুলো বলছি, বাংলায় একম স্থান হচ্ছে মুহিত, দ্বিতীয় স্থান ঈশা, তৃতীয় স্থান হলো শিহাব। তো আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সবার মঙ্গল কামনা করছি, এবং সবাইকে এটাকেও বলার চেষ্টা করছি, আপনারা আমাদের এখানে শিখতে এসেছেন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স, যার মাত্র বেসিকগুলো আপনারা শিখতে পেরেছেন। এর বাইরেও আরও অ্যাডভান্স অনেক প্রোগ্রামগুলো আছে, আপনারা যারা আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আমরাও চেষ্টা করব এই অ্যাডভান্স বিষয়গুলো যদি আপনাদের আগ্রহ থাকে আপনাদের শেখাতে। ধন্যবাদ, আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ, এবং আগামীকালকের ফাইনাল কন্টেস্ট, বাংলা ইংলিশ টাইপের ফাইনাল কন্টেস্ট দেখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।